এক পুলিশ সদস্যকে মেরে তারপর তাকে ঝুলিয়ে রেখেছেন শুধু গাজীপুরে আপনারা দেখেছেন আমাদের ওই প্রিয় জনপ্রিয় মেয়র ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর তার পিএসকে মেরে ঝুলিয়ে রেখেছেন এগুলি আমরা দেখেছিলাম নরসন্দী জেলখানা আপনারা দেখেছেন লোড করে ভেঙে চড়ে আমাদের ওই জঙ্গি জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে কয়েদি তো সব গেছেই জঙ্গিদের বের করে নিয়েছে অস্ত্রপাতি নিয়েছে অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন জঙ্গি মানে উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই এই আন্দোলনে সক্রিয় হয়েছে অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের অ্যাগেনস্টে এবং বিভিন্ন জায়গায় যত এখান থেকেও আমাদের দুইটি অস্ত্র এখনও খোয়া গেছে এইগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের আমাদের বিজেপির উপর আমরা আমাদের পুলিশ আমাদের বিজিবি অত্যন্ত দক্ষ এরা এরা দেশপ্রেমিক কাজেই এরা এই সমস্ত ভয় ডরে তারা করে না অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবারও মানে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আপনাদের আহ্বান করব আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান মানুষকে প্রচার করেন আর এখন একদিকে একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব সরাচ্ছে এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে বি মানে ঠিক থাকতে পারে না বিভ্রান্ত হচ্ছে আপনারা সাংবাদিক আপনারা আপনাদের দায়িত্ব এটা আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন তারা এক সঙ্গে গুজব ছড়িয়েছে এক দল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে যেটা নাকি জামায়াত বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে আমরা আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটি সংঘবদ্ধ আন্দোলন সংঘবদ্ধ আক্রমণ আমরা ধৈর্যের সঙ্গে আমরা উনিশ তারিখের আগ পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন থানা লুট মানে অ্যাটাক করছে উত্তরায় থানা লুট করছে এখানে কদমতুলি এক একের পর এক এ করছিল সব কিছু বিপর্যস্ত করে দিয়েছিল পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলিকে মোকাবেলা করেছেন আপনারা এটাও দেখেছেন কতগুলি বাচ্চা বাচ্চা ছেলে যাদের বয়স নেই তাদেরকে নিয়ে আসছে সামনে তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে সেই জন্য আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে তারা সরে গেলে তারপর আবার পুলিশ ব্যবস্থা নিয়েছে এই সবগুলি আপনারা দেখেছেন আমি আমাদের আমাদের রিকোয়েস্ট হলো আমার রিকোয়েস্ট হলো এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে সত্যিকারের ঘটনাটা কি এটা আপনারা দেশবাসীকে জানাবেন